বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। সুস্মিতা মেহেন্দি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তাও আবার আজকে সোমবার, তোমাদের সাথে সারাদিন কি করছি না করছি সেটাই শেয়ার করব। তা এখন আমি একটু চা খেয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মা ওখানে সবজি কাটছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদের সাথে দেখাচ্ছি। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যাব। তোমাদের নিচে এসে দেখছি মা বলছে যে আমি ভাতটা নামিয়ে আসি, তা তুই একটু পটলটা ভাজ। তাই আমি পটলগুলো ভাজছিলাম, আর আজকে হবে পনির। পনির রান্না করেছে, বেগুন ভেজেছে মা, ডাল করেছে, খুব সুন্দর হয়েছিল পনিরটা খেতে। স্নান করে এলাম, এখন যাব শ্বশুরবাড়িতে। তা হলো 3:20 ট্রেনে যাব, আমার ক্লাস করানো আছে 4:30, ওর জন্য তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আর একটু খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তোমাদের সাথে আরও ব্লগ মানে আরও কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো দেখতে থাকো, পাশে থেকো। আর প্লিজ আমার ভিডিওগুলো দেখতে তোমরা ভুলো না, তোমাদের ভালোবাসা না থাকলে হবে না। তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো, কেমন হচ্ছে তোমরা বলো। ভাত আর পনির বেরোবো 3:25 ঢুকবে ট্রেনটা। আমার খাওয়া কমপ্লিট, ড্রেস সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, যাব এখন নিচে আর টোটো ধরবো। 5 মিনিটও লাগে না, 4 মিনিট লাগে, স্টেশন যাব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি টোটোতে উঠে গেছি, আর এটা হলো আমাদের বীরনগর। বীরনগরটা খুব ভালো একটা জায়গা, অনেক কিছু দেখার মতন আছে। আর বীরনগরটা মানে অন্য একটা ঐতিহ্য একটা জায়গা। আমি স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢোকার অপেক্ষায় ছিলাম, কিন্তু এত সুন্দর ওয়েদারটা দেখে খুব ভালো লাগছিল, আমি আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব ভালো লাগে এরকম মানে আকাশটা থাকবে। আর আমি বাড়ি থেকে বেরোই পুরো 3 থেকে 4 মিনিট আগে, মানে ট্রেন ধরার জন্য আমি চলে আসি। আর ট্রেনটাও ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আর কী করবো, তাড়াতাড়ি করে আমি ট্রেনে উঠে এসে আবার একটু ভিডিও করে নিলাম। বাইরের লুকটা কত সুন্দর দেখতে লাগছে, আমি ট্রেনে ওঠার পরে একটু ক্লিক করে নিলাম, তারপরে আমি অটোতে উঠে গেছি। অটোর থেকে নেমে আমি হাঁটতে শুরু করলাম। আমার হলো আঁকানো ছিল, মানে ক্লাস স্টুডেন্টের বাড়ি যাব, সেটাই যাচ্ছিলাম তোমাদের সাথে। এই যে ওদের বাড়িতে চলে এসেছি, এবার হলো ওদের ক্লাস করাবো, ক্লাস করিয়ে তারপরে আমি বাড়িতে যাব। একবারে বাড়িতে এসেছি আমি, তখন 6:30 কি 7:45 সময় বাড়িতে এসেছি। ওদেরকে আমি আঁকা শেখাচ্ছিলাম, আজকে এই ড্রয়িংটা দিয়েছিলাম, খুব সুন্দর এঁকেছিলো, এটা আমি এঁকে দিয়েছি, ওরা দেখে দেখে আঁকছিল। আর এটা হলো সোহানী, এই পাশে দীপশা আর আত্মজা, ওরা 3 বান্ধবী। আর আত্মজা হলো ওই একটু কদিন পরে, তোর আগে ছবিটা দেখি, ছোট ছোট জিনিস আগের ছবিটা তুই যেটা এঁকেছিস আমি তোকে আঁকিয়ে দিলাম, ওইটা একটু দেখা। দীপশাকে ওটা কমপ্লিট করার পরে এটা দীপশা এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। যাই হোক, ও অনেক পরের দিন আরো ভালো করে চেষ্টা করবি, নিজে নিজে আমার মতন হবে। কই আমার ছবিটা দেখা, একটু আরেকটা দিয়েছিলাম, কিন্তু সোহানি পড়া ছিল বলে ও তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল। হ্যাঁ, এই কোন ছোট সময় চলে গেছিল, 4:30 থেকে ক্লাস করানো ছিল, আর এটা আমি এঁকে দিয়েছিলাম যাতে হয়, ঠিক আছে। সেটা দেখে দেখেই ও এঁকেছে, কিন্তু চেষ্টা করেছে আরো ভালো হবে। পরের দিন বললাম এটা আত্মজাকে দিয়েছিলাম, আত্মজা হলো ওটা স্কেচ করছে, ওর বাবা নিতে আসবে, এত তাড়াতাড়ি করছিল, তাই বললাম তাড়াতাড়ি করার দরকার নেই, 5 মিনিট পরে আসবে বাবা দাঁড়াবে। তারপরে ও আর আমি একসাথে বেরোলাম, ও সুন্দর আঁকে, এখন গিয়ে পড়া আছে, চেষ্টা করছে আপাতত, বেশি দিন হয়নি, 2 মাস ধরে শিখছে আমার কাছে। ঠিক আছে, দীপশা অনেকদিন ধরেই শিখছে, দীপশা নিজে ছবি এঁকেছে। দীপশাকে এই ছবিটা দিয়ে বললাম তুই এটা এঁকে দেখা, তাই ও আবার আঁকছে, আমি আবার সেটাকে ভিডিও করছিলাম। সুন্দরই এঁকেছে, কিন্তু রং করতে পারিনি, তখন হলো ছুটির সময় ছিল, আমি বেরিয়ে পড়েছি ওদের বাড়ি থেকে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ক্লাস করানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 6:30, এখন বাড়ি যাব, তারপরে যাব বগুলাতে, মা রেডি হচ্ছে, তোমরা দেখতে থাকো। মা তোমার দাদা বোন তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো প্যান্ট কিনলো, আর আমি একটা গিফট কিনেছি দিদির জন্য। কিনে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, গেছি 7:30, 8:30 মধ্যে আমরা বাড়ি চলে এসেছি।
এই সবে এলাম বগুড়া থেকে, এখন ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাঁড়াও আমি কী কী জিনিস কিনলাম সেটাও দেখাই। কেউ যদি এরকম ব্যাগ কিনতে চাও আমি তোমাদের ঠিকানা দিয়ে দেবো, অবশ্যই সেই দোকান থেকে তোমরা পারচেস করতে পারো। দামটাও আমি বলে দেবো, কোথায় দোকানটা আমি সেটাও বলে দেবো। কেমন লেগেছে একটু বলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই দেখো এই ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে সবাই জানিও, কালারটা বুঝতে পারছো কিনা আমি জানি না, খুব সুন্দর একটা কালার বগুড়া থেকে নিয়েছি। কেউ যদি এরকম ব্যাগ নিতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলস ঠিকানাটা বলে দেবো। দামটা নিয়েছে হলো, এটা হলো 1225 টাকা দাম ছিল, সেটাকে 30% অফে 855 টাকা নিয়েছে। কেমন হয়েছে? আর আমি এই ছোট ভাই, এখন রাত 11:30 বাজে, তাও বাড়ি যাবে না সেই আমাদের কাছে। দাঁড়া, এই যে ছোট ভাই, ভাই তুমি রাতে থাকবে তো আমাদের কাছে? হ্যাঁ বলো 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 বলো, এটা কে, এটা কে, এটা কি ছোট ভাই, এটা কি ছোট ভাই, একটু ভয় দেখাও ওদেরকে, আবার একটু ভয় দেখিয়ে দাও। হ্যাঁ আমি প্রত্যেক দিন ভয় দেখাবো কিন্তু তোমাদের, ঠিক আছে? হ্যাঁ একটু চোখ মেরে দাও, একটু চোখ মারো, একটু চোখ মারো, একটু চোখ মারো, একটু চোখ মেরে দেখাও ওদেরকে, চোখ মেরে দেখাও, চোখ মেরে দেখাও, চোখ মারো, একটু চোখ মেরে দেখা, একটু চোখ মারো, একটু চোখ মারো, দাদার সাথে হচ্ছে এটা, ওরে বাবা। হ্যাঁ ওদের ওদেরকে একটু ভয় দেখাতে হবে তো, গুড নাইট সবাইকে। আশা করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর হলো সাবস্ক্রাইব করো সুস্মিতা মেহেন্দি ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।